হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে চুল পড়া বন্ধ কী করে হয়, চুল কী করে সুন্দর হয়, কালো হয়। আমি আমার চুলকে সুন্দর করেছি সেইভাবেই আমি তোমাদেরকে আজকে শেয়ার করব যে কী করলে চুল সুন্দর হবে, ঘন হবে, দেখতে সুন্দর লাগবে। তার জন্য আমাদেরকে প্রথমে কিছু করতে হবে যে বাইরে থেকে কিছু মাখলেই যে চুল সুন্দর হবে তা নয়, ভেতর থেকেও আমাদেরকে সুস্থ হতে হবে। তার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে জল খেতে হবে, ডায়েটের কিছু পরিবর্তন করতে হবে, যেমন ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড খেতে হবে, জাতীয় যুক্ত খাবার খেতে হবে, ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে। বিশেষ করে আমাদের দেশের বেশিরভাগ মেয়েদের আয়রন ডেফিসিয়েন্সি থাকে, আয়রনের রক্ত অল্পতার জন্য বেশিরভাগ মেয়েদের চুল পড়ে যায়। সেই জন্য আমাদের ডায়েটে বিশেষ করে ভিটামিন সি যুক্ত খাবার এবং আয়রনযুক্ত খাবার আমাদেরকে ডায়েটে রাখতে হবে। যেমন ধরো যে যে আয়রন আছে এমন খাবার, যেমন ধরো কাঁচা কলা, থোর, মোচা, তারপরে বেদানা, রাজমা, এগুলো আমাদেরকে ডায়েটে রাখতে হবে। তোমরা ডায়েটে বাদাম রাখতে পারো, কাঠবাদাম রাখতে পারো, এগুলো ডায়েটে এগুলো খেতে হবে। এগুলো খেলে তোমাদের ভেতর থেকে তোমরা সুস্থ হলে তবেই তোমাদের উপর থেকে চুলও সুন্দর হয়ে আসবে। আর তার সাথে প্রচুর পরিমাণে জল খেতে হবে, আর রাত্রে ভালো করে ঘুমোতে হবে, স্ট্রেস নেওয়া চলবে না, আর তোমাদের সবসময় পজিটিভ এনার্জি একটা পজিটিভ থাকবে, পজিটিভ এনার্জি যাতে তোমাদের শরীরের মধ্যে সবসময় কাজ করে সেরকম দেখতে হবে, সেরকম থাকতে হবে। আর যেটা করতে হবে, যেটা আমি করেছি, আমি করে যেটা ফল পেয়েছি, আগে তো আমার মাথা এরকম করে ইয়ে করলে কত চুল উঠতো, এখন সে চুল ওঠা একদম বন্ধ হয়ে গেছে, প্রায় 99% চুল ওঠা বন্ধ হয়ে গেছে। কী করে সেটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। আমি আজকে একটা তেল তোমাদেরকে বানিয়ে দেখাবো, সেই তেলটা তোমরা সপ্তাহে 3 দিন স্নান করার আগে 1 ঘন্টা আগে তেলটা মাসাজ করবে, যেমন আঙুলের নখ যেন না লাগে, আঙুলের টো দিয়ে এরকম করে মাসাজ করে 1 ঘন্টা রেখে দেবে, তারপরে স্নান করে নেবে। এই সপ্তাহে 3 দিন এই তেলটা তোমাদেরকে ইউজ করতে হবে। এই তেলটা যদি তোমরা ঠিকঠাক ইউজ করতে পারো তাহলে দেখবে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুল সুন্দর হবে, লম্বা হবে, ঘন হবে, এবং পাকা চুলও অনেকটা পাকা চুল পাকাও বন্ধ হয়ে আসবে। চলো বন্ধুরা, তাহলে তেল বানানোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি তেলটা তৈরি করছি। প্রথমেই আমি নেব সর্ষের তেল। তোমরা জানো আগেকার দিনের ঠাকুমারা দিদারা মাথায় সর্ষের তেল মাখতো, সর্ষের তেলের একটা উপকার আছে, সেই জন্য আমি 2 চামচ সর্ষের তেল, সরিষার তেল আমি নিয়ে নেব। তারপরে আমি নেব প্যারাশুট নারকেল তেল। নারকেল তেল তো তোমরা জানোই যে কতটা ভালো চুলের জন্য, এখানেও 2 চামচ আমি নারকেল তেল নিয়ে নেব। 2 চামচ না, আমি আর একটু হচ্ছে বেশি করে নিয়ে নিচ্ছি 2-3 দিনের জন্য। এরপরে যেটা দেবো সেটা হচ্ছে মেথি। তোমরা জানো মেথি চুলের জন্য কতটা উপকারী। মেথিতে আছে প্রোটিন, আয়রন, প্রোটিন যেটা চুলকে খুব সুন্দর করবে, চুল পড়া বন্ধ করবে, পাকা চুল বন্ধ করবে। ওই জন্য মেথিটা খুব উপকারী, মেথিটা দিয়ে দিলাম। এবং সকালে খালি পেটে যদি তুমি মেথি ভেজা জল খেতে পারো তাহলে তো খুবই উপকার। আর দেব হচ্ছে কারি লিভস, কারি পাতা। তোমরা জানোই কারি পাতা কতটা উপকার চুলের জন্য, সাউথ ইন্ডিয়ানের ওরা সব কিছুতে কারি পাতা খায়, এর জন্য ওদের দাঁতও কী সুন্দর শক্ত, চুলও শক্ত হয়। কারি পাতা চুলকে শক্ত করতে ভীষণ সাহায্য করে। আমি এই কটাই দেব, তোমরা যদি পারো আরও কিছু এর সাথে অ্যাড করতে পারো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে জবা ফুলের কলিটা দিতে পারো। তোমরা আগে জানো যে ছোটোবেলা মাথার ন্যাড়া করে দিলে মারা কী করতো, সেই
নারকেল তেলের সাথে জবা ফুল পেটে মাথায় মেখে দিত, তাতে কী হতো, বলতো যে চুল ঘন হবে, চুল কালো হবে। সেই জন্য তোমরা জবা ফুলের কলিটাও দিতে পারো, এর সাথে অ্যালোভেরা, অ্যালোভেরাটাও তোমরা অ্যাড করতে পারো। করে সবগুলোকে ফুটিয়ে নিতে হবে। আমি চলো এখন এটাকে ফুটিয়ে নিই। দেখো গ্যাসে দিয়ে দিয়েছি, এটাকে গরম করে নেব। প্রথমে যখন ফোটাবে দেখবে ফেনার মতো হবে, তারপর যখন দেখবে যে ফেনাটা কমে আসছে আর মেথি কারি পাতাগুলো কালো কালো হয়ে আসছে, তখন নামিয়ে নেবে, বুঝবে যে হয়ে গেছে। দেখো মেথিগুলো কালো কালো হয়ে এসেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার তেলটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। আমাদের তেল তৈরি, ঠান্ডা করার পর মাথায় মাখতে হবে। হ্যালো বন্ধুরা, এই দেখো তেল নিয়েছি, এবার তেলটাকে আমি মাসাজ করে নেব। এইভাবে ঠিক এইভাবে তোমরা এইভাবে এভাবে মাথার চুলগুলোকে সরিয়ে সরিয়ে হাতের টো দিয়ে এভাবে মাসাজ করে নেব। এইভাবে একটু মাসাজ করে নেবে এরকম করে, যাতে তোমার চুলের ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। মাথার একটু মাসাজ দরকার, এভাবে করে নেবে। এরপরে এক ঘন্টা এইভাবে রেখে দেবে, দিয়ে তারপরে শ্যাম্পু দিয়ে স্নান করে নেবে। বন্ধুরা দেখলে তেলটাকে কি করে লাগাতে হয়, এইভাবে তেলটা লাগাবে আর এক ঘন্টা রেখে দেবে, তারপরে শ্যাম্পু দিয়ে স্নান করে নেবে। আর সবথেকে ভালো হয় তোমরা যদি মাসে একবার করে চুল ভালো রাখার জন্য হেয়ার স্পা করো, সেটা খুব উপকারে দেবে। কি করে তোমরা বাড়িতে খুব সহজ উপায়ে হেয়ার স্পা করতে পারো, সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ রেখো, সবসময় হাসি খুশি থেকো। টাটা, বাই বাই।